সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত একই সাথে চব্বিশ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলামিন অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন পাশাপাশি আসামিদের মালামাল ক্রোক করারও নির্দেশ দেয় আদালত এই মামলার আসামিদের মধ্যে কারাগারে আটক রয়েছেন মালিক সোহেল রানা এছাড়া জামিনে রয়েছেন ষোলো জন আর পলাতক চব্বিশ জন গত পহেলা জুন রানা প্লাজার মালিক সোহেল রানা তার বাবা আব্দুল খালেক মা মর্জিনা বেগম সাভার পৌরসভার মেয়র রেফায়তুল্লা সহ একচল্লিশ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্ত সংস্থা সিআইটি দু সালে চব্বিশ এপ্রিল রানা প্লাজার ধসের ঘটনায় এক হাজার জন নিহত হন আহত হন প্রায় দেড় হাজার শ্রমিক